যখন আপনি সত্যের উপদেশ দিতে যাবেন সবাই আপনাকে ফুলের মালা নিয়ে সাদর সম্ভাষণ জানাবে না, অনেকে কষ্ট দিবে, হ্যাঁ গাল দিবে, কাফের বলে ফতোয়া দিবে, তাই না? আপনাদেরকে কেউ বলছে? আপনারা কিছু বলেন না, কিছু বলেন না, আপনারা কিছু বলেন না, যেহেতু কারো ভুল ধারণা না, কিছু বলেন না। সবসময় যদি বলে ভাই পাঁচাত্তর নামাজ পড়ো, পাঁচাত্তর নামাজ পড়ো, আর নামাজটা কেমন করে পড়ো সহি তরিকা না বলি, তাহলে কেউ গাল দেবে না। হ্যাঁ সবসময় যদি বলে ভাই তোমরা সবাই মুসলিম হয়ে যাও, সবাই মুসলিম হয়ে যাও, ইসলাম কি, মুসলিম কি, তৌহিদ কি, কিছু যদি না বলি, হ্যাঁ তাহলে কেউ গাল দেবে না, কথা ঠিক কিনা? মাজার পূজা যদি ভুল না বলি, পীর ধরা যদি ভুল না বলি, মিলাদ করা বেদাত না বলি, শবে বরাত হালুয়া রুটি বেদাত, কোরআন খানি এইসব বেদাত, হ্যাঁ মৃতের নামে খাবার দাবার বেদাত, এগুলো যদি না বলি, তারপর ইসলামের এই পলিটিক্যাল রাজনৈতিক ব্যাখ্যা করে ইসলাম মানে গদি দখল, এটা ভুল ব্যাখ্যা, এটা যদি না বলি তো কেউ গাল দেবে না। বলছে সবটাই ঠিক ভাই, আপনার একটা কাজ করছেন, আমরা একটা কাজ করছি, আমরা ইসলামী সেন্টারে কাজ করি, আপনারা গদি দখল করে ইসলাম কায়েম করেন, আর আপনারা চিল্লা দিয়ে দিয়ে ইসলাম কায়েম করেন, আপনারা মাজারগুলির খেদমত করে ওরুস লাগিয়ে ইসলাম ইসলাম কায়েম করেন, সবাই আপন আপন জায়গায় ঠিক, তাহলে কেউ গাল দেবে না, কথা ঠিক কিনা? আজকাল এক শ্রেণীর মধ্যমপন্থী আছে, এরা নিজেদেরকে মধ্যমপন্থী বলছে, এইরকম ইসলামটা চাই, কিছু বলিয়েন না, ঘৃণা ছড়াবে। হ্যাঁ তো প্রথম কালিমাতে তো লা করা হয়েছে, বুঝছেন না, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো নেই, এই দেবদেবী নেই, দুর্গা দুর্গা নেই, কিচ্ছু নেই, এগুলো তারপরে ইল্লাল্লাহ, আগে তো না করা হয়েছে, ঠিক না? আর এই এই জায়গাখানে বসার জন্য আগে ময়লা আবর্জনা পরিষ্কার করতে হবে, তারপরে বসতে হবে, না ময়লা আবর্জনা বসে যাবে অসুবিধা নেই, পাছাতে লেগে যাবে, সব উঠে যাবে, নিসাব হয়ে যাবে নাকি? আস্তাগফিরুল্লাহ, কথা বুঝছেন না, বুঝছেন না? জি হ্যাঁ, হক কথা বললে দুশ্মন হবেই হবে, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় আর সবচেয়ে বেশি হক কথা বলেছেন, তার দুশ্মন সংখ্যা সর্বদাই বেশি, তখনও ছিল, এখনও আছে, কেমন পর্যন্ত থাকবে? এখন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কাফেররা ব্যঙ্গচিত্র করা, আর নবীর কুৎসা করা, আর নবীর বিরুদ্ধে লিখা, এইসব কেন করছে? জি হ্যাঁ, যে যত বেশি হকপন্থী হবে তার দুশ্মনের সংখ্যাও বেশি হবে এবং সর্বদাই দুশ্মন থাকবে। জি হ্যাঁ, মেলা আইম্মাই কেরাম চলে গেছেন, ওই আইম্মাই কেরামদের দুশ্মন বেশি খুঁজে পাওয়া যায় না, কিন্তু ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর এত কেন দুশ্মন? হ্যাঁ শেখ মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহর এত কেন দুশ্মন? কারণ এরা কবর মাজার পূজাকে উৎখাত করে গেছে, যে কবর মাজার পূজাই মুসলিমরা দুর্গা ছেড়ে দিয়ে দুর্গা পূজায় লিপ্ত হয়ে গেছিল। এরা হচ্ছেন যেহেতু সংস্কারক, এরা মুজাদ্দিদ, এরা মানুষের ইসলাম করে গেছেন সার্বিক জীবনে, যার ফলে বরদাস্ত হয় না। আরে সৌদি আরব গিয়ে মাজার পূজা করতে পারি না, সৌদি আরবে গিয়ে নবীর কাছে কিছু চাইতে পারি না, নবীর কবর কাছে দাঁড়াইতে দেয় না, হ্যাঁ এইটা কে করলো? নাম্বার ওয়ান শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব, এই জন্য এরা ওয়াহাবি, এরা সবচেয়ে বড় কাফের এদের কাছে, এই বিদাতপন্থী মাজারপন্থীদের কাছে, কথা বোঝা গেছে? জি হ্যাঁ, যে যত বেশি হক কথা বলবে তত তার দুশ্মনের সংখ্যা বাড়বে, আল্লাহ আমাদের হেফাজত করেন।